সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এপিসোড আজকে এখন আর আলোচনা করব বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদ্বীপ পাবনার যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটি নিয়ে অর্থাৎ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট যেটি ঈশ্বরদ্বীপ পাবনার রাজস্ব খাতে অর্থাৎ গেজেটের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নাগরিকদের নিকট হতে বিএসআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলুন আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিই কী কী পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আছে আর আপনারা যারা আবেদন করবেন তারা পুরোপুরি যোগ্যতা সহ আপনারা দেখে নিতে পারবেন প্রথমে আছে সহকারী শিক্ষক বাংলা দশ নম্বর গ্রেডের পদ এরপর আছে সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং মার্কেটিং এরপর আছে সহকারী শিক্ষক রসায়ন ফলিত রসায়ন দশ নম্বর গ্রেডের পদ এরপর হচ্ছে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান এটিও দশ নম্বর গ্রেডের এরপর আছে হিসেব সহকারী বারো নম্বর গ্রেডের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট এটি চৌদ্দ নম্বর গ্রেডের পদ এরপর আছে ক্যাশিয়ার এটি পনেরো নম্বর গ্রেডের পদ এখানে পদের সংখ্যা একটি বয়স প্রায় সবগুলোতেই সর্বোচ্চ তিরিশ বছর ওয়েল্ডার পনেরো নম্বর গ্রেডের পদ এখানে পদ আছে একটি করণিক কাম মুদ্রাক্ষরিক এটি ষোলো নম্বর গ্রেডের পদ এখানেও পদের সংখ্যা একটি অফিস সগরিকাম কম্পিউটার অপারেটর টাইপিস্ট এখানে পদের সংখ্যা একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছর টাইপিংয়ের নির্দিষ্ট স্পিড থাকতে হবে এরপর আছে টাইপিস্ট গ্রেড টু এটিও ষোলো নম্বর গ্রেডের পদ এরপর আছে স্টোর টেন্ডেল ষোলো নম্বর গ্রেডের পদ কার্পেন্টার বেতন স্কেল নয় হাজার টাকা থেকে শুরু ষোলো নম্বর গ্রেডের পদ এরপর পরীক্ষাগার পরিচর এটি উনিশ নম্বর গ্রেডের পদ ফটো পরীক্ষাগার পরিচর এটিও উনিশ নম্বর গ্রেডের পদ এবং এরপরে আছে অফিস সহায়ক অর্থাৎ পিয়ন এটি বিশ নম্বর গ্রেডের পদ এবং অফিস সহায়ক দপ্তরী এটিও বিশ নম্বর গ্রেডের পদ এরপরে আছে রন্ধন সহকারী বিশ নম্বর গ্রেডের পদ এখানে তিনটি পদ আছে নিরাপত্তা প্রহরী বিশ নম্বর গ্রেডের পদ এখানে ছয়টি পদ আছে এখানে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আছে ট্রাক্টর সহকারী বিশ নম্বর গ্রেডের পদ অষ্টম শ্রেণী উত্তীর্ণ অতিথি ভবন পরিচর বিশ নম্বর গ্রেডের পদ আয়া বিশ নম্বর গ্রেডের পদ বার্তাবাহক অর্থাৎ ম্যাসেঞ্জার এখানে এটিও বিশ নম্বর গ্রেডের পদ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে এরপরে আছে হোস্টেল বেয়ারার এটিও বিশ নম্বর গ্রেডের পদ এখানে আপনার ডান পাশে খেয়াল করে নেবেন যে জেলাগুলো আছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তবে মুক্তিযোদ্ধা কোটা বা যদি এতিম ক্ষুদ্র নৃগোষ্ঠী তারপর শারীরিক প্রতিবন্ধী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যগণ আবেদন করতে পারবেন যে কোনো জেলার প্রার্থী হলেই হোস্টেল বেয়ারের পর আসছে ড্রেসার এবং পরিচ্ছন্নতা কর্মী এই সবগুলোই হচ্ছে বিশ নম্বর গ্রেডের পদ এবং এগুলো অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে তবে পদের সংখ্যা মাত্র একটি করে এবারে বলে দিচ্ছি আবেদনকারীর বয়স দু হাজার একুশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বিএসআরআই রাজস্ব খাতে চাকরিতে নিয়োজিত আছেন এইরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য হবে আবেদনের জন্য আসতে হবে বিএসআরআই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে আসার পর আপনারা সরকারি যে টেলিটকের মাধ্যমে আবেদনগুলো যেভাবে করতে হয় ঠিক সেভাবে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনপত্র পূরণ করার পরে আপনারা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন বা পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দুই সাত দুই হাজার একুশ বিকাল পাঁচটা আবেদনের সময় তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবি ও তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে এস এম এস প্রদান করার অর্থাৎ টাকা প্রদানের যে নিয়মাবলী সেটি এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর আমি জানিয়ে দিচ্ছি এক থেকে তেরো নম্বর ক্রমিকে যে পদের জন্য ফি আছে সেটি হচ্ছে দুইশো টাকা এবং চোদ্দো থেকে ২৬ নম্বর যে পদগুলো আছে তার জন্য একশত বারো টাকা যেটি আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এসএমএস করার যে পদ্ধতিটি প্রথম এবং দ্বিতীয় এস এম এস সেটিও এখানে দেওয়া আছে এবং আপনারা যখন ফর্ম পূরণ করবেন আপনাদের সামনেও এই পদ্ধতিটি প্রদর্শিত হবে তো আজ এই পর্যন্তই আপনারা যারা যোগ্য আছেন এবং যারা আবেদন করতে চান তারা যথাশীঘ্র আবেদন করবেন আর সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি